আচ্ছা এসো, দাওয়াত হচ্ছে এদিকে। আসসালামু আলাইকুম। কি লিওন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। লিওন, তোমার পেজের নাম নাকি? গ্রামের জীবন ব্রাহ্মণবাড়িয়া। গ্রামের জীবন ব্রাহ্মণবাড়িয়া, সে কিভাবে কাজ করে আপনাদের সাথে শেয়ার করবে। সুন্দর সুন্দর ব্লগ, গ্রামের ব্লগ, ওর পেজটা সবাই ঘুরে আসবেন। আর এই যে রোজা, এদিকে আসো। তোমার নাম কি? রোজা। সুন্দর করে পুরা নাম রোজা। সুন্দর নাম, এটা হচ্ছে বিউটিফুল মেয়ে, একমাত্র মেয়ে। আর আরফি কি করছে? আরেকটা সেখানে দিচ্ছি সবাই। রাদিয়া তুমি কি করো? উনি বাবা সই তো ঘুরছি গ্রামে, খুব মজা করছি। এই কলা গাছটা হচ্ছে, কলা বড় হচ্ছে। হ্যাঁ, আমরা থাকতে থাকতে মনে হয় পাকবে। 2 বছর কতদিন? 60 দিন। 2 বছর 60 দিন, 2 মাস 60 দিন। এদিকে কি সুন্দর পরিবেশ সকাল সকাল। এখানে আসলে আসলে শান্তি শান্তি একটা ফিল হয়। এই যে একদম খোলা মাঠ, মানুষ হচ্ছে ধান গাছ লাগাইতেছে। কারণ এখন হচ্ছে কি ধান লাগাইতেছে? এরি ধান। এরি ধানের সিজন, তো পানি দিয়ে দিচ্ছে, ধান লাগাইতেছে। আর পরিবেশগুলো কত সুন্দর গ্রামের। এই দিনগুলো আসলে খুব মিস করি। বিদেশে এই সময়গুলাই খুব বেশি মিস করা হয়। শীতটা চলে যাচ্ছে, একটা বসন্তের একটা বাতাস, সব কিছু মিলে অনেক মিস করি। এবার অনেক লাকি, সেজন্যই ফেব্রুয়ারিতে আসছি এই সিজনটা দেখার জন্য। তো সবাই সাথেই থাকুন, এনজয় করুন। যে লাকি আসতেছে এই দৃশ্য দেখার জন্য। আর আমার আমাদের পুকুর পাড়ে একটা টয়লেট করে দিছে, যেন বাইরের মানুষ এসে আছেন হেল্প পায়। এটা আছে লাকার মাদা, বেশি ফেনা থাকতে দেখতে। আরে এটা ছিল চারা, আমরা খেলতাম। এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে যদি ওই এটাতে জ্বালা করে না, সব কিছু করে ফসল করে। তালিম দিতে ফসল করতে আমাদের সাথে কে জয়েন করেছে? আরফি বেবি। আরফি, এই যে ইয়ারা দেখো, পাও ওইখানে আব্বা চাকার। থ্যাংক ইউ আব্বা। এই যে আমার আব্বা চা নিয়ে আসছে। তাই তো ভাবলাম সকাল সকাল ছুটে। আর এরা সবাই লাকি আর লাকি আপু আর খুকি আপু আসার উপলক্ষে গ্রাম ঘুরে ঘুরে দেখাই যাচ্ছে গ্রামের পরিবেশটাকে। আর ওইদিকে জমি লাগাইতেছে, জ্বালা পুঁততেছে, আর 2-3 মাসের ভিতরে ধান ধরবে চাষি ভাইরা। অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের, সবাই দেখতে পারছেন। আল্লাহ কে আপুরা ওই সবাই ছবি তুলতেছে, চা খাইতেছে সকাল সকাল রোদের মধ্যে, খুব মজাটি এক অন্যরকম। হ্যাঁ, এখন আমরা দাওয়াত খেতে যাব আমার কাকার বাসায়। আজকে সারা দিন আমাদের দাওয়াত, সারা দিন। তোরা কাজ লাগ, তোর ভিডিও তো দেখছি, কাজ রাজ্য করো। আবার পরে দেখলাম না,
কাজা করা না অনেক সবাই যার যার মত বিজি সবকিছু এই যে আমরা এখন দাওয়াত খেতে যাচ্ছি সবাই মুফির পাপাও রেডি হচ্ছে আর দুইজন হচ্ছে রেডি হ্যালো গাইস আমার এক কাকার বাসায় আজকে আমাদের ব্রেকফাস্ট তারপর হচ্ছে লাঞ্চ ডিনার সবকিছু হবে আসো সবাই জানতে চান আমার মেয়ে কয়টা এই যে এটা হচ্ছে একটা রুফি আমার বড় মেয়ে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে রাদিয়া উনি বাবারে খালি শু দেখায় ফ্যাশন শু ওকে ওকে হইছে 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 আর এটা হচ্ছে রোজা আমার বিউটি ফুফুর মেয়ে একমাত্র মেয়ে রোজা আসো আসো দাওয়াত হচ্ছে এদিকে চলে আসছি আমরা সবাই দাওয়াত খেতে ইটস ডেঞ্জার নো দিস ওয়ে দিস ওয়ে শেখ শুধু ঘুরতো ঘুরতো কারো বাসায় যেতে চাইলে খালি ঘুরতো এই যে আমার কাকার বাড়িতে চলে আসছি অনেক সুন্দর পেয়ারা গাছ বড়ই গাছ পেপে পেকে আছে আর লাকি এই যে অলরেডি চলে আসছে সে আমাদেরকে রেখে হ্যাঁ আমরা বাড়িতে চাপি বলতেছে ইজি কি করে কাকা আসসালামু আলাইকুম দাওয়াত খাইতে আইছি মরিয়ম কাইফ কাইফ আমার হ্যাঁ আমার চাচা তো ভাই তোমার শালা হ্যাঁ চেহারা রুমির সবাই ব্যাডমিন্টন খেলতেছে পিচ্ছিরা কে বেশি পারে সামির আর কাইফ দেখি কে পারে উরি সবাই দেখি এক্সপার্ট এটা হচ্ছে আমাদের আরেক কাকার ঘর সজল সজলের ঘর সজল তোমার বাড়িটা হ্যাঁ এটা সজলের এই যে হ্যাঁ অনেক সুন্দর কাকার ঘর পিঠা বানাইছে এটা হচ্ছে তালের পিঠা তো পাক্কন পিঠা খাও কাইর খাবা না বাংলাদেশে আসার পর প্রথম চাচির হাতে পাক্কন পিঠা অনেক মজা হয়েছে আর তালের পিঠা কই প্লেট নিয়ে বসছে আজকে সবকি শান্তি করে না 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 আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছে আবার আবার আসবো উল্টি সুপুরি কাকা আবার আসুন থ্যাংক ইউ মজা করে খাইছি লাল ড্রেস পাইছে এই ড্রেসের জন্য যা ওয়েট করতে আসো আসো আজকে আমাদের জন্য লাঞ্চ রেডি করছে আপনাদের কিচেনটা ঠিক আছে অনেক স্পেস না অনেক স্পেস ছোট আমার কাছে অনেক ইজিলি লাগে আমি একটু বড় দেওয়া লেখা এত কিছু লাগবো না আন্টি